তো বন্ধুরা মোবাইলের দিয়ে ডিএসএলআর মতো ভিডিও ব্লার করে কীভাবে ভিডিও করবেন অর্থাৎ এডিট করবেন বা ভিডিও তৈরি করবেন তো আমরা যারা ইউটিউবিং করি তাদের কিন্তু এই জিনিসটা খুবই কার্যকর বা খুবই আসলে প্রয়োজন পড়ে তো জাস্ট আপনাদের আমি দেখাচ্ছি খেয়াল করে যে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম ব্লার হয়ে আসে এবং আমরা আসলে সামনের মধ্যে আসি তো এরকমের ভিডিও ইফেক্টটা কীভাবে আপনি তৈরি করবেন তো সেই বিষয়টাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো তো এর জন্য আমরা ব্যবহার করবো অর্থাৎ একটা সফটওয়্যার এবং অবশ্যই কিছু সিস্টেমেটি তো সেই সিস্টেমেটিগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন এবং কিভাবে আসল সম্পূর্ণ কাজটা করবেন তো সেটার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সঙ্গে থাকুন তো প্রথমতে আমাদেরকে একটা ভিডিও উঠাতে হবে অর্থাৎ যেই ভিডিওটা আমরা আপনাদেরকে এখন দেখাবো তো সেই ভিডিওটা শ্যুটটা কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি একটা ব্যবহার করতে হবে অর্থাৎ পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা অবশ্যই আপনাকে গ্রিন স্ক্রিনে করে নিতে হবে এখন এই গ্রিন স্ক্রিনটা আপনাকে অবশ্যই এরকমের কাপড় যদি কিনে নেন অর্থাৎ দুশো থেকে আড়াইশো টাকা নেবে গ্রিন স্ক্রিন কাপড় তো সেটা দিয়েও হলেও হবে বা এর চেয়ে ভালো মানের কাপড় পাওয়া যায় তবে আমি আমার এই কাপড়টা আসলে তিনশো টাকার মধ্যে আমি কিনেছিলাম তো এখন আপনারা আমি কিভাবে করছি তো সেটা দেখাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে যদি আপনাদের কাছে এই কালারের কাপড়টা না থাকে তাহলেও আপনি চেক যে কোনো এক কালারের কাপড় আপনার চেক ব্যবহার করতে পারেন তবে গ্রিন স্ক্রিনটা খুব ভালো হয় তো সেই ক্ষেত্রে আপনার গ্রিনটা হলে করে নিতে পারেন আর যদি না থাকে সমস্যা নেই আমরা যেই প্রসেসিংগুলো দেখাচ্ছি সেই প্রসেসিং করলেই হবে তো দেখেন আমি এই ভিডিওটা জাস্ট আপনাদের একটু পেলে করে দেখাচ্ছি মানে আমি অর্থাৎ যেই ভিডিওটা শ্যুট করছি তো সেটার বিষয়টা হচ্ছে আমি আমার যে ফেসটা আসে সেটাকে কিন্তু আমি জাস্ট ভিডিওর ভিতরে আমি রেখেছি তো এরপর এই ভিডিওটাকে আমরা জাস্ট এখন ব্লার করবো কীভাবে তো এর জন্য প্রথমে আমাদেরকে ব্লার করা কিছু ইমেজ আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো সেই ইমেজগুলো আমরা ইচ্ছে করে গুগল থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি তো বন্ধুরা আমি গুগল থেকে অলরেডি দু একটা ইমেজ ডাউনলোড করেছি এবং সেটাকে আমি আমার মনের ইচ্ছে মতো ব্লার করে নিয়েছি তো আমি সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের দেখাচ্ছি তাহলে আপনার সাথে বুঝবেন তো বন্ধুরা খেয়াল করে দেখেন আমাদের এই ইমেজটা আমরা ডাউনলোড করেছি গুগল থেকে তো এইটা আমরা ব্লার করেছি একটা সফটওয়্যারের মাধ্যমে সেই ব্লারের সফটওয়্যারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব ইজিলিভাবে ব্লার হয়ে যাবে তো দেখেন পয়েন্ট ব্লার এইটা যদি আপনার জাস্ট খুব প্লে স্টোরে ডাউনলোড করেন সার্চ করলে পয়েন্ট ব্লার লেখে এরপর আপনার এডিট অপশনে চলে যাবেন এবং এডিট অপশনে চলে যাওয়ার পর আপনাদের এখান থেকে ছবিটা সিলেক্ট করতে বলবে তো সো আমরা এই যে ছবিটা সিলেক্ট করলাম দেখেন এই ছবিটা সিলেক্ট করার পর আপনাদের যেই ছবিটা ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে যদি ক্রপ করতে চান ক্রপ করতে পারেন আর তাহলে সম্পূর্ণটা করতে চাইলে এখানে ফুলের মধ্যে ক্লিক করবেন তো আমরা সম্পূর্ণ ফুলে ক্লিক করলাম এবার আমাদের এখানে যে দেখেন এই যে পয়েন্টারটা আছে এটা আমরা বড় ছোটো করতে পারি আমরা একটু বড়ো করে নিই নেওয়ার পর এটাকে যদি আমরা এভাবে করি দেখেন আমরা জাস্ট এটা সম্পূর্ণ ভিডিওটারে বা সরি সম্পূর্ণ ইমেজটাকে আমরা ব্লার করে নিব। মানে আমাদের ভিডিওটা যেন দেখতে একটা ব্লারের মতো রূপ নেয় তো দেখেন এটা কিন্তু ছবিটা কিন্তু ব্লার হয়ে গেছে তো আমরা যত করব তত ব্লারে এটা পরিণত হবে তো এইভাবে কিন্তু খুব ইজিলিভাবে আমরা আমরা যে কোনো ইমেজকে ব্লার করে নিতে পারি তো দেখেন আমরা এটা ব্লার করে নিলাম এবং এটাকে আমাদেরকে সেভ করতে হলে এই ঠিক এখানে চলে যেতে হবে এটা আমাদেরকে সেভ করে নিতে হবে আর আমাদের এটা সেভ হয়ে গেছে ঠিক এখানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে যে আমাদের ছবিটা গ্যালারির ভিতর সেভ হয়ে গেছে এরপর আমাদেরকে আরও একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে যার নাম হচ্ছে মাস্টার তো বন্ধু এই কাইন মাস্টার হাজারো মডেল মুড বার্সন পাবেন তবে এই মুডটা আমার কাছে খুব ভালো লাগে গ্রিন মাস্টার এবং এটার সাথে সম্পূর্ণ অর্থাৎ ওয়াটার ওয়াটারমার্ক মানে থাকবে না ভিডিওর মধ্যে এবং দেখা গেছে আপনাদের ভিডিও টপ ব্যবহার করতে পারবেন তো আমরা জাস্ট সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করে আমরা জাস্ট এমটি প্রজেক্টটা নেব তো এমটি প্রজেক্টটা নেওয়ার পর আমাদেরকে প্রথমে যেহেতু আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডে ব্লার করব তো আমরা জাস্ট এই মিডিয়ার মধ্যে ক্লিক করে আমাদের এই যে পয়েন্টস ব্লার নামে অর্থাৎ আমরা যেহেতু এটা দিয়ে করেছি তো আমাদের জাস্ট এইটা আমরা জাস্ট ইমেজটা নিয়ে নেব তো ইমেজটা আমাদের ভিডিওটা যত বড় হবে ঠিক ততটুকু আমরা এইভাবে লম্বা করে ইচ্ছে করে টেনে দিতে পারি তো যখন টেনে দিব তো টেনে দেওয়ার পর তো বন্ধুরা জাস্ট আমরা ভিডিওটাকে আমরা সরি ইমেজটাকে টেনে দিয়ে আমরা জাস্ট ইমেজটাকে জাস্ট এই ক্রপের ভিতরে ক্লিক করব তো ক্রপের ভিতরে ক্লিক করলে আমাদের এখানে দুইটা অপশন আসবে আসার পর আমাদের স্ক্রিনে আমরা কত সাইজটা নিতে চাচ্ছি সেটা আমাদেরকে সিলেক্ট করে দেবে কতটুকু তো যেহেতু আমরা এই স্ক্রিনের সাইজটা ঠিক এতটুকু নিলাম নিয়ে এই যে এখানে আমাদের যে সমান একটা চিহ্ন আছে এটার ভিতরে ক্লিক করতে হবে তো এটার সাথে একটা এটা একটা অ্যাডজাস্ট হয়ে গেছে আমরা আসলে কতটুকু নিয়েছি এরপর এই যে এখানে আমরা ক্লিক করব। তো এতে কী হবে আমাদের ছবিটা আর নড়বে না নাহলে কিন্তু ছবিটা আপনার নড়াচড়া করবে ছবিটা চলে যাবে ডান বামে আসবে তো এইভাবে আপনার ছবিটাকে স্টিল করে নেবেন ছবিটা স্টিল হয়ে গেল তো এবার আমাদেরকে জাস্ট আমাদের যে ভিডিওটা আছে আমরা আসলে ভিডিওটা তুলেছিলাম গ্রিন স্ক্রিনের মাধ্যমে সেই ভিডিওটা আমরা এখান থেকে নেব তো এখন ভিডিওটা আমরা জাস্ট নিচ্ছি একটা ভিডিও আমরা সিলেক্ট করলাম তো এই ভিডিওটা সিলেক্ট করার পর আমরা জাস্ট ভিডিওটাকে আমরা জাস্ট ক্রপ করব কীভাবে এই ভিডিওর ভিতরে এই যে লেয়ারের ভিতরে ক্লিক করব তো ক্লিক করার পর দেখবেন যে আপনাদের এই যে এই রকমের একটা ক্রপ চিহ্ন থাকবে এই ক্রপ চিহ্নের ভিতরে ক্লিক করতে হবে তো ক্লিক করলে কি হবে জাস্ট আমরা এই গ্রিন সিগন্যাল পর্যন্ত রাখবো এর কারণ হচ্ছে আমাদের এই গ্রিনটা ইফেক্টটা যতটুকু থাকবে ততটুকু পর্যন্ত খুব সহজেই আমরা অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো এরপর আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব তো বন্ধুরা দেখেন ক্লিক করে দিলে আমাদের এই স্ক্রিনটা একদম গ্রিন হয়ে গেলো মানে গ্রিনটুকু রইলো আর বাকিটুকু সব কেটে ফেললাম তো আমাদের ইচ্ছে মতো আমরা ভিডিওটা বসাবো আমরা কোথায় বসাতে চাচ্ছি তো বসিয়ে নেওয়ার পর আমরা যদি এই যে এখানে দেখেন ক্রোমা নামে একটা অপশান আছে বা মানুষের মতো লোগো এটার ভিতরে যদি আমরা ক্লিক করি এবং এই যে এখানে যদি এটা টেনে অন করে দিই দেখবেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল আর সবসময় যদি আপনার অর্থাৎ একটা জিনিস খেয়াল করেন এই যে এখানে যেই বিষয়টা আছে এটা যত কম বেশি হবে এটা আপনাদেরকে মিলিয়ে নিতে হবে তো এটা ছিল কত আঠাশের মধ্যে আমরা জাস্ট আঠাশে রেখে দিলাম আর এই যে এখানে দেখেন একটা পঞ্চাশ আছে তো এইটাকে আমরা জাস্ট একটু বাড়িয়ে দিলাম তাহলে হয়তো আর একটু ভালো হবে হ্যাঁ আমাদেরটা ভালো হয়ে গেছে আর বন্ধুরা এই যে কি কালার এইটা আমি বলে দিচ্ছি এইটা মূলত আপনাদেরকে ফলো করতে হবে এইটাই যে আপনার কাপড়টা কোন কালারের অথবা আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি কোনো দেওয়াল থেকেও আপনার মানে মানে নেন সিনারিটা এক কালারের সেটা আপনার খেয়াল করতে হবে লাল থাকলে লাল সাদা থাকলে সাদা তো এই এখানে সেই কালারটা সিলেক্ট করতে হবে যেই কালারটা আপনি মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন তো আমরা যেহেতু কালারটা আমাদের অর্থাৎ নিতে হবে এখান থেকে আমরা এখানে আমাদের এভাবে কালারটা সিলেক্ট করলে আমাদের ছবিটার উপরে কতটুকু আসলে ম্যাচ করে সেটা আমাদেরকে দেখে এটা আমাদেরকে অর্থাৎ এই পয়েন্টটা মিলে নিতে হবে তো দেখেন আমি আপনাদের মোটামুটি একটা মিলিয়ে দিলাম এটা যত ভালো বন্ধু আমরা মিলিয়ে নিবে তত ভালো হবে আমরা একটু ছবিটা একটু বড়ো করে নিই আই থিঙ্ক ভালো হবে তো বন্ধুরা এইভাবে দেখেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে ফেললাম আর এইভাবে কিন্তু আমরা ইচ্ছে করলে খুব সহজেই আমরা ইচ্ছে করলে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ব্লার করে আমরা ইচ্ছে করলে ভিডিওগুলো ব্যবহার করতে পারি বা মানুষের সাথে উপস্থাপনা করতে পারি দেখেন আর চমৎকারভাবে ভিডিওটি কিন্তু আসলে ব্লার হয়ে গেছে এবং আমরা ভিডিওটি খুব চমৎকারভাবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেললাম তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবেন এবং পরবর্তী হচ্ছে ভালো কোনো আরও এডিটিং আপনাদের সামনে নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ